বান্ধবীরা আমাকে বিয়ের সময় জিজ্ঞেস করছে যে তোর বর দেখতে কেমন, আমি বলছি কি জানি অনেকজনই তো এসেছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি স্মৃতি। সো গাইজ, অনেকদিন পর আজকে আবার তোমাদের সামনে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন নয়, কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো এবার তাড়াতাড়ি ব্লগ শেয়ার করছি। তো আজকেও তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করব, আর আজকেও হবে একটা স্পেশাল ব্লগ। আজকে হচ্ছে 24th April, আর বাংলায় হচ্ছে 10ই বৈশাখ। তো আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী আজকে। তো শুধু ম্যারেজ অ্যানিভার্সারি নয়, মানে একটা বিশেষ ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে হচ্ছে বাবা মায়ের 25th, মানে 25 বছরের বিবাহবার্ষিকী, যেটাকে সিলভার জুবেলি বা রজত জয়ন্তীও বলে। তো আজকে হচ্ছে ওই 25 ইয়ারের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ভেবেছিলাম যে অনেক বড় করে সেলিব্রেট করব, বাট সেটা এখন হবে না, কারণ আমার ভাই পড়ে কলকাতাতে, ওখানে কলেজেও পড়ে। তো ও এখন ছুটি পায়নি, ও আসতে পায়নি এখানে। তো ওকে ছাড়া আমরা তিনজন যদি সেলিব্রেট করি একা একা তো ভালো লাগবে না। তো তাই এখন আপাতত সেলিব্রেশনটা যেভাবে করবো ভেবেছিলাম ওটা করবো না, বাট যেহেতু আজকে দিনটা বিশেষ, তো আজকের দিনটাকে অ্যাটলিস্ট বিশেষভাবে পালন করার জন্য একটু ছোট করে সেলিব্রেট করব। আমি বাড়িতে একটু কেক বানিয়েছি, জানো তোমরা কেক বানাই। তো আমি আসলে এখন 12:30 বাজে, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ সকাল থেকে যতই ছোট করে সেলিব্রেট করি তা কিছু কিছু কাজ তো থেকে যায়। তো সকাল থেকে আমি কেক বানাচ্ছিলাম, মাও রান্না করছিল, তাই ব্লগটা স্টার্ট করা হয়নি। তো ভাবলাম যে যেহেতু ছোট করেই সেলিব্রেট করছি, তাও একটা ব্লগ বানিয়েই দিই, তোমরাও দেখতে পাবে আর আমাদের কাছেও একটা মেমোরি হয়ে থাকবে ব্লগটা। আসলে ব্লগ বানালে শুধু তোমরা দেখো না, আমাদের কাছে সেগুলো কিন্তু মেমোরি হয়ে থেকে যায় একটা জায়গায়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখাবো তোমাদেরকে কি কি হচ্ছে আজকে আমাদের বাড়িতে। তো চলো এখান থেকে স্টার্ট করি। তো আজকে যেহেতু ব্লগটা একটু লেট করে শুরু করেছি, তাই মা যখন রান্না করছিল তখন দেখাতে পারিনি, আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, আমাদের খাবার বেড়ে দেওয়া হয়ে গেছে। তো তাই দেখাচ্ছি যে আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছে। তো এই যে দেখো, এখানে মা খাবার দিয়েছে, এটা হচ্ছে ভাত, আর এখানে আছে করলা ভাজা, আর এখানে একটা কিছু সবজি আছে, আর এখানে আছে পাট শাক, এটা হচ্ছে কাতলা মাছের, মা একটা কিছু করেছে দই দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে, আর আছে আমের চাটনি, আর এখানে আছে আমার তৈরি ঘরের দই, এই দইটা বাড়িতেই বানিয়েছিলাম। তো এটাই আছে আজকে আমাদের লাঞ্চে। সো আমার লাঞ্চ হয়ে গেছে, আর এখন অনেক কাজ আছে আরও, মা আমাকে অনেকগুলো কাজ দিয়েছে রাতের যে রান্না করবে, তার জন্য আমাকে কিছু মশলা আরে বাটতে দিয়েছে। তো বাবা মার আজকে অ্যানিভার্সারি, এখন বাবা মাকে দেখানো হয়নি, কারণ সবাই অ্যাকচুয়ালি এত কাজে ব্যস্ত। আর একটা কথা আমি বলছি, এটা একটু সিক্রেট, যে বাবা মাকে আমি একটা সারপ্রাইজ দেবো ভেবেছি, বাট ব্যাপারটা হলো যে যেহেতু আমি বাড়িতে কেক বানাই, তাই কেক বানিয়ে তো কখনোই সারপ্রাইজ দিতে পারি না, সেজন্য আমি একটা ভালো গিফট প্ল্যান করেছি। বাট সমস্যাটা হচ্ছে, আমি যে প্ল্যানটা করেছিলাম আজকের জন্য সেটা হচ্ছে না, কারণ যে গিফটটা আমি দেবো ভেবেছিলাম সেটা অ্যাকচুয়ালি একটু কাস্টমাইজ টাইপের, তো সেটা না আজকে হয়নি, সেটা আমাকে কাল দেবে বলেছে। এবারে যেহেতু অ্যানিভার্সারিটা আজকে, তো আজকে তো দিতে পারলাম না, সেজন্য একটু খারাপ লাগছে, বাট ঠিক আছে কালকে দেবো। তো তোমরা দেখতে পাবে, ওটাই ব্লগেই থাকবে, আমি অবশ্যই ব্লগটা কাল পর্যন্ত কন্টিনিউ করব। তো আর বলছি এই কারণে, কারণ যতক্ষণে ব্লগটা দেখবে বাবা মা, আশা করি ততক্ষণে গিফটটা পেয়ে যাবে হাতে। আর আমি আসতে বলছি, বুঝতেই পারছো যে বাবা মা আছে নিচে, তো সেখানে একটু আসতে বলছি। তো দেখা যাক কী হয়, কতদূর কী হয়। চলো আপাতত আমি তোমাদেরকে কেকটা দেখাই কীভাবে, কীরকম আমি কেক বানিয়েছি, তার সাথে সাথে দেখাবো যে মা কী কী রান্না করছে বিকালের মেনু, আর তার সাথে আর কী কী হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করতে থাকবো। সো এই যে দেখো মা, এই যে রান্নাঘরে, আর এখন মা রাতে রান্নার জোগাড় করছে, কারণ আজকে সন্ধ্যেতে একটু সন্ধ্যেতে আজকে মা মন্দির যাবে ভেবেছে। তো সেই জন্য রান্নার কিছু প্রিপারেশন এখনই করে রেখে দিচ্ছে, যাতে রাতে করতে আর বেশি দেরি না হয়, কারণ মন্দির থেকে ফিরতে যদি দেরি হয়ে যায়। তো এখন মা কি করছে দেখাই তোমাদেরকে, দাঁড়াও। যে দেখো এখানে মা এই যে পনিরগুলোকে একটু গরম জলে ফোটাচ্ছে, আজকে আমাদের পনিরের সবজি হবে রাতে। এখানে মা এখানে পনির বাটার মশলা বানাবে আজকে, সেজন্য এইগুলো এই মশলাগুলোকে কষে রেখেছে, আর এগুলোকে এখন আমি মিক্সিতে পেস্ট করব। সো মায়ের এখানে সবজি বানানো চলছে, বানানো মানে প্রায় কমপ্লিট হয়ে গেল। তো মা এখনই তাড়াতাড়ি বানিয়ে রেখে দিল, বলছে এসে বানালে একটু লেট হয়ে যাবে, তখন এসে একটু গরম করে দিলে হয়ে যাবে, সেই জন্য এখনই বানানো হয়ে গেল। এখনই বানানো, দাঁড়াও দেখাই তোমাদেরকে, দেখতে খুব সুন্দর হয়েছে। যে দেখো এখান থেকে একটু একটু দেখতে পাচ্ছ,
দেখো রেডি হয়ে গেছে পনির বাটার মশলাটা। তো পনিরের সবজি হলো, আর এরপর মা বলছে আজকে একটু লুচি করবে, তো এগুলো হবে। আর বাবা মিষ্টিও এনেছে, আর দেখি ভাবছি যে যখন মন্দিরে যাবো প্রণাম করতে যদি পারি ওইখান থেকে একটু আইসক্রিমও নিয়ে আসবো কিনে, তো দেখা যাক কি হচ্ছে। আর চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি কীরকম কেকটা বানিয়েছি। এখন তো হলো তোমাদেরকে ফাইনালি কেকটা দেখাই, এখানে আমি রেখেছি বার করে কেকটা, তোমরা বলবে যে কেমন হয়েছে। আর এই কেকটা আমি ফার্স্ট টাইম বানালাম, আমাদের মানে আমি ফার্স্ট টাইম বানালাম, আগে অনেকে বানিয়েছে কিন্তু ওই বাবা মার অ্যানিভার্সারিতে আমি এটা ফার্স্ট টাইমই বানালাম। ফাইনালি এই যে দেখো এইটা হচ্ছে সেই কেকটা। তো যেহেতু খুব ছোট্ট সেলিব্রেশন আর আমরা তিনজনই আছি মোড়ে বাড়িতে, তাই কেকটা আমি ছোটো বানিয়েছি, বাট ছোটোর মধ্যে একটু ভালোভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে একটা ম্যারেজের মানে বিবাহর বা বিয়ের থিম কেক, তো সেটাই আমি অ্যানিভার্সারির জন্য বানিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে শাখা পলা, সিঁদুর কৌটো, গাছ কৌটো, পান, হলুদ, তারপর সিঁদুর, এই সবগুলো দিয়ে কেকটা সাজিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর বলে রাখি আমি কিন্তু কেক বানানো শিখিনি কোথাও, আমি জাস্ট নিজের শখে কেক বানাই, তো যদি কোনো ভুল হয়েছে তো কিছু ভেবো না, জাস্ট আমি নিজে থেকেই বানিয়েছি কেকটা। আর এখানে এখন বাবা আর মা দুজন মিলে লুচিটা করছে, মা বেলছে আর বাবা লুচিগুলো ছাকছে। আর এখানে দেখো বেশ অনেকগুলো হয়েও গেছে, আর এই লুচিগুলো মা বলেছে একটা আলাদাভাবে করেছে, তো আমি একটা খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। সো এখন বাজছে 5:30, আর আমরা একটু পর যাব একটা মন্দিরে, এখানে সামনে একটা কালী মন্দিরে এমনি প্রণাম করার জন্য যাবে বাবা মা, তো আমিও যাব সাথে। আর আজকে আমাদের বাবা সকালবেলায় বাজারে একটা শু ক্যাবিনেট অর্ডার করে এসেছিল চটি রাখার জন্য, তো সেই জন্য ওটা তখন আসেনি কারণ অনেক বড় ছিল, তো বাবা আনতে পারেনি। ওরা বলেছিল যে ওরা হোম ডেলিভারি করে দেবে বিকালবেলা, তো এখন ফাইনালি ওরা এসেছে। তো ভাবলাম যখন ভ্লগ বানাচ্ছি আজকে তো তোমাদের সাথেও এটা শেয়ার করি, তো চলো আমিও দেখি কেমন এসেছে জিনিসটা। এই যে এইটা হচ্ছে সেই শু ক্যাবিনেটটা, বেশ বড়, অনেকটাই বড়, একদম পুরো আলমারির মতো দেখতে। দেখো তারও তোমাদেরকে খুলে দেখাচ্ছি ভেতরটা, দেখো অনেকটা বড়, অনেকগুলো জুতো রাখা যাবে এখানে। আর বিশেষ করে আমার এটা খুব কাজে লাগবে কারণ আমি বেশ অনেক জুতো কিনি সারা বছর ধরে, তো এটা খুব দরকার ছিল আমাদের, বেশ সুন্দর হয়েছে এটা। তো মা আর আমি রেডি হয়ে গেছি, আর বাবাও রেডি হচ্ছে, আমরা তিনজনে যাবো একটু মন্দিরে, এখানে বললাম প্রণাম করতে সামনে কালী মন্দিরে। তো যাওয়ার আগে ভাবলাম যে যতক্ষণে বাবা রেডি হচ্ছে মা রেডি হয়ে বসেছিল, তো তোমাদেরকে মাদের সেই আগে 25 বছর আগে যে বিয়ে হয়েছিল তো কিভাবে হয়েছিল সেই গল্পটা একটু তোমাদেরকে মা শোনাবো ভাবলাম। তো আমি ভাবলাম আমি কেন বলবো, মায়ের মুখ থেকেই তোমাদেরকে শোনাই, তো মা বলবে তোমাদেরকে। তখন আমাদের বিয়ে হয়েছিল অনেক ছোট বয়সে, তখন সম্বন্ধ করে বিয়ে, সে বিয়ের আগে একবার দেখতে এসেছিল, আমার বান্ধবীরা আমাকে বিয়ের সময় জিজ্ঞেস করছে যে তোর বর দেখতে কেমন, আমি বলছি কি জানি, অনেকজনই তো এসেছিল তার মধ্যে একজন হবে আমার তো ঠিক মনে নেই, এরকমভাবে আমাদের বিয়ে। তারপর সম্বন্ধটাও বেশ অদ্ভুতভাবেই হয়েছিল, আমার পিসি ছিল জামতলা জেলের লেডিস পুলিশ, তো কিছু আমার শ্বশুরবাড়ির গ্রামের কিছুজন কিছুভাবে কিছু মেয়ে মানে এসেছিলো ওই জেলের মধ্যে, তো আমাদের মানে জেলখানার মধ্যে আমাদের ঢোকা, আমাদের ঢোকার এই ছিল আইন ছিল আমাদের, যেহেতু আমার পিসি চাকরি করতো। তো একবার আমি গেছিলাম দেখার জন্য জেলের ভিতর, জেলের মানে কয়েকদিনা কেমনভাবে থাকে কি করে ওই সব, তো ওই মেয়েগুলো আমাকে দেখে আমার পিসিকে বলেছিল যে আপনার ভাইজি তো খুব সুন্দর, আমাদের ওখানে একটা ছেলে আছে বিয়ে দেবে। তো ওইটা শুনে আমার বাবা মানে ওই ঠিকানায় একটা মানে এরকম দেখতে এই কোয়ালিফিকেশন আমার একটা মেয়ে আছে, তো এইভাবে এই একটা চিঠির মাধ্যমে আমার বিয়েটা হয়ে যায়। মানে শুধুমাত্র একটা চিঠি পাঠিয়েছে আর একবার দেখেছে বিয়ের আগে, মানে ভালো করে দেখেও নি আর বিয়ে হয়ে গেছে মাদের। মানে এখনকার দিনে তো আমরা এরকম ভাবে বিয়ের কথা ভাবতে পারবো না যে একবার দেখি বিয়ে, তো আমারও জেনে খুব আশ্চর্য লাগে যে এইভাবে বিয়ে। এমন নয় যে তখনকার দিনে হতো না দেখে বা চিঠি লিখে বা কোথা থেকে ফোন করে, কিন্তু মাদের বিয়েটা এইভাবে হয়েছিল। তো আমি তো গল্পটা জানতাম আগে থেকেই, তো কিছুটা জানতাম, তো তোমাদেরকেও একটু শোনালাম যে তোমাদেরও জেনে ভালো লাগবে এটা। সো ফাইনালি আমরা যাচ্ছি, এই যে আমরা তিনজনে যাচ্ছি বাবা মা আর আমি, আর বাইকে করে যাবো। আর সামনে আমাদের এখানে কালী মন্দির আছে, ওই যেখানে আমরা শিবরাত্রির সময় গেছিলাম ওখানেই যাবো এখন।
যে দেখো সেই ব্যাগটা তোমাদেরকে একটা বলেছিলাম যে আমি আরেকটা ব্যাগ কিনেছি, এটা ইউজ করছি এখন, দেখাতে পারছি না, তো সেই ব্যাগটা এটাই দেখো কি সুন্দর ব্যাগটা। তো আমরা এসে পৌঁছে গেছি কালী মন্দিরে, আর এখনও কালী মন্দিরটা খোলেনি, আমরা এলাম তারপরই খুললো গেটটা। তো চলো তোমাদেরকে ভেতরে দেখাই। আর এর আগেও অনেকে দেখেছো হয়তো, যারা আমার শিবরাত্রির ব্লগটা দেখেছো তারা এই মন্দিরটা আগেও দেখেছো। এই মন্দিরটা ভীষণই সুন্দর, আর আমাদের বাড়ি থেকে খুব একটাও দূর নয় মন্দিরটা। তো আমরা ফার্স্টে এই মন্দিরটায় পুজো দেব, তারপর বাকি মন্দিরটা তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাবো আমি। এখানে বাবা পুজো দিচ্ছিল, এই যে এখানে মা কালী মন্দির, আর এর ঠিক পাশে শিব মন্দিরটা আছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি শিব মন্দিরটা। তো এই যে দেখো কালী মন্দিরটা ঠিক পাশ দিয়ে এই শিব মন্দিরটা আসা যায়, মানে একটা জায়গার মধ্যেই দুটো মন্দির আছে, খুব সুন্দর এই জায়গাটা, অনেক বড় জায়গাটা। এই যে দেখো এখানে আছে, আজকে অনেকটাই ফাঁকা শিব মন্দিরটা, কারণ এমনিতে যদি কোনো বিশেষ দিন থাকে সেদিন খুব ভিড় হয়। তো এই মন্দিরটাতে আমরা ওই যে শিবরাত্রির দিন আমরা এখানে পুজো করাতে এসেছিলাম, মন্দিরটা ভীষণই সুন্দর, আর এখানে সন্ধ্যেবেলায় প্রতিদিন আরতি হয়, ওটা দেখতে আরও সুন্দর লাগে। তো মায়ের আসলে এখানে আরতিটা খুবই ফেভারিট, আগেও বলেছি তোমাদেরকে, তো সেই জন্য মা বললো যে আজকে এখানে প্রণাম করতে আসবে সন্ধ্যেবেলা, তো মনটাও ভালো হয়ে যাবে, আর একটু বিবাহ বার্ষিকীর দিনে ঠাকুরকে একটু প্রণামও করা হবে। এখানে পুজো দিল আর এখানে প্রণাম করবে এখন। আর জায়গাটাও ভীষণ সুন্দর, মানে আমাদের এখানে যে আশ্রম আছে সেই আশ্রমের এই মন্দির এগুলো সমস্ত কিছু। তো এখানে পুজো করা স্টার্ট হয়ে গেছে কালী মন্দিরে, আর আমরা এখানে পুজোটা দেখব, আর তারপর একটু আরতিটা দেখে তারপর বাড়ি যাব। তো ওখানে বাবাকে ডেকেছিল কিছু নাম আরে জিজ্ঞেস করার জন্য। তো ফাইনালি এখানে আরতি স্টার্ট হয়ে গেছে, আর এরপর এটা দেখে তারপর আমরা বাড়ি ফিরব। তো এখানে আমাদের পুজো করানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি ফিরছি। এখানে কালী মন্দিরে পুজো করানো হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাবো, আর বাড়ি যাওয়ার আগে যেটা বলেছিলাম এখানে আইসক্রিম কিনবো আগে, তারপর বাড়ি ফিরবো। তো আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে, আর এখান থেকে আমরা আইসক্রিম কিনবো। এখানে বেশ অনেক রকমের আইসক্রিম ছিল, তো আমরা কোন আইসক্রিমটা কিনেছি তো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, চলো। সো আমরা আইসক্রিম কিনে বাড়ি ফিরে চলে এসেছি, আর এখন আমি টেবিলটা একটু ডেকোরেশন করব, কারণ এখন কেক কাটিং হবে, যে কেকটা আমি বানিয়েছি সেটা বাবা মা কাটবে। তো চলো টেবিলটাকে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম ভাবে সাজালাম। সো এই দেখো এইভাবে আমি ডেকোরেশনটা করেছি, খুবই সিম্পল, কিছুই করিনি, জাস্ট কয়েকটা আমার কাছে এই ক্যান্ডেলগুলো ছিল, এগুলো কিন্তু সেন্টেড ক্যান্ডেল, আমি যখন জ্বালিয়েছিলাম এত সুন্দর সেন্ট উঠছিল এগুলো থেকে। তো এই সেন্টেড ক্যান্ডেলগুলো আমি টেবিলের চারপাশে দিয়ে আর মাঝে মাঝে জাস্ট কেকটা রেখে দিয়েছি। তো সিম্পলের মধ্যে এটা দেখতে বেশ সুন্দর লাগছিলো, কি তোমরা বলো ভালো লাগছে কি না? তো জাস্ট এইভাবে আমি ডেকোরেশন করেছিলাম। তো এখানে বাবা মা ফাইনালি কেকটা কাটছে, কেক কাটিং হচ্ছে, আর যেহেতু আমি একা ছিলাম তাই সেইভাবে হাততালি বাজিয়ে হ্যাপি অ্যানিভার্সারি বলার মতো কেউ ছিল না, আমি ভিডিওটা করছিলাম। তো যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিও বাবা মাকে। তো এইভাবেই আমরা ছোট্ট করে সেলিব্রেশনটা করেছি, তবে এর মধ্যে খুব আনন্দ হয়েছিল। আবার কখনো যখন ভাই আসবে পরে আবার বড় করে কখনো সেলিব্রেট করব, এটাই ভেবে রেখেছি। তো কেক কাটিং হয়ে গেছে, তো আমাদের এরকমই ছোট্ট সেলিব্রেশন, মোটামুটি একটা ছোট করে সেলিব্রেট হলো, আবার যখন ভাই আসবে বা পরে যখন আবার সুযোগ হবে তখন আবার বড় করে সেলিব্রেট হবে কখনো, এখন যেহেতু ভাই নেই বাড়িতে আমরা তিনজনই আছি তাই ছোট করেই সেলিব্রেট করলাম, জাস্ট দিনটাকে এই উপলক্ষটাকে উদযাপন করার জন্য। আর এখন আমার ফোনে না, সেই সকাল থেকে ব্লগ করছি, একবারও চার্জ দিনই, একদম চার্জ শেষ হয়ে গেছে, তো আমি একটু ফোনটা চার্জ দেবো তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব। সো এখন বাজছে রাত 9:30, আর আমরা এবারে ডিনার করব। হ্যাঁ একদম পুরো 9:30 বেজে গেছে, তো এবার আমরা ডিনার করব, মা ডিনার দিয়েও
দিয়েছে আমাদেরকে। আর তোমরা তো দেখলেই আজকে কি কি হয়েছে আমাদের ডিনারে, তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ফুল মেনুটা। আচ্ছা দেখো, লুচি, এটা আসলে লুচি নয় মা, এটা একটা কিছু নান টাইপের করেছে, মানে লুচির থেকে এটা বেশি টেস্টি লাগছে খেতে। আর এখানে আছে পনির বাটার মশালা যেটা মা করলো, এখানে আছে মিষ্টি, এটা হচ্ছে মজা আমার খুব ফেভারিট, আর এটা হচ্ছে এই আইসক্রিম যেটা আমরা কিনে আনলাম। তো এটাই আমাদের আজকে ডিনার, খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব ফেভারিট আমাদের এটা। আমার ডিনার করা কমপ্লিট, আর এখন আমি বসে বসে এই আইসক্রিম খাচ্ছি, আর অনেক রাত হয়ে গেছে, 10টা বাজছে, আর ভিডিওটা কমপ্লিট হয়নি, ভিডিওটা কন্টিনিউ হবে এখনও, কারণ তোমরা জানো একটা সারপ্রাইজ আছে। তো এবার আজকের মতো ভিডিওটা কমপ্লিট, এবার তোমরা কাল সকাল থেকে ভিডিওটা দেখতে পাবে যে সারপ্রাইজটা আসলে কী। সো আমি এখন বসে বসে একটু আইসক্রিম খাই। সো ফাইনালি এই যে দেখো গিফটটা পেলাম, এই যে বাবা মাদের একটা 25th অ্যানিভার্সারি একটা ফটো ফ্রেম আমি বাঁধাতে দিয়েছিলাম, তো সেদিন তো পাইনি, তারও তোমাদেরকে দেখায় আমি ব্যাক ক্যামেরা করে যে কীরকম হয়েছে। আসলে এটা কাস্টমাইজ করানোর, তো তার জন্য একটু দেরি হয়েছে রেডি হতে। আমার খুবই পছন্দের গিফট এটা, আমার এত ভালো লেগেছে এই গিফটটা পেয়ে, আমি এত খুশি হয়েছি যে বলার কিছু নেই, কারণ মায়ের ফটো ফ্রেম খুবই পছন্দের আমি সেটা জানি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা ফটো ফ্রেমের, আমার মেয়ে এটা দিয়ে আমাকে সেই ইচ্ছাটা পূরণ করলো, আমি খুব খুশি। আমি এটা জানতাম যে মায়ের এরকম ফটো ফ্রেম খুব পছন্দ, মানে বাড়িতে কারো কোনো ফটো ফ্রেম বাঁধিয়ে আনলেই মা বলতো যে আমার খুব ভালো লাগছে, তো সেজন্য আমি ভেবেছিলাম যে এটাই দেবো অ্যানিভার্সারিতে, আর ফাইনালি এটা দিলাম। আর এটা পেয়েছি আমি 24th এপ্রিলে অ্যানিভার্সারি ছিল, আজকে 26th, মানে দুদিন পর পেয়েছি, আর সেই জন্য ব্লগটা এত দেরি হলো দিতে, এডিট করতেই পারিনি এটার জন্য। সো ফাইনালি আজকে পেয়ে গেছি, এবারে তোমাদেরকেও ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে। সো গাইজ, ফাইনালি দুদিন পর আমি ওই ফটো ফ্রেমটা পেলাম গিফটটা, তো সেজন্য ব্লগটা এন্ড করাই হয়নি, তো আজকে ফাইনালি ব্লগটা আমি এন্ড করছি। আর আমাদের এখানে আজকে প্রচুর গরম, মানে এত গরম না, এই 25 তারিখ থেকে গরম পড়েছে বলেছে, অনেকদিন থাকবে আর আছেও, আর সেই জন্য আমি একদম রেডিও হইনি ভিডিও করার জন্য, কিছু না, ওই জাস্ট এরভাবে আমি পড়াতে গেছিলাম, পড়াতে এসেই ওটা পেলাম, আর ভিডিওটা এন্ড করছি। সো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেছো, আর দেখে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পড়ার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে জানাই গুড নাইট।